আসসালামু আলাইকুম সবাইকে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে, তো বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট মালয়েশিয়াতে আসার জন্য খুবই ইন্টারেস্টেড। তো একটা প্রসেস আসলে বাংলাদেশি স্টুডেন্টদের জানা দরকার, যারা হচ্ছে মালয়েশিয়াতে আসার জন্য খুবই ইন্টারেস্টেড, তাহলে হচ্ছে তারা তাদের প্রসেসটা একদম স্মুথলি হচ্ছে নিজে ট্র্যাকিং করতে পারবে বাংলাদেশ থেকে বসে। তো মালয়েশিয়াতে এডুকেশন যে সিস্টেমটা, তো মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে যে ওয়েবসাইটটা স্টুডেন্টদের জন্য গ্লোবাল এডুকেশন সিস্টেম আর কি, অর্থাৎ EMGS, তো এই EMGS এর মাধ্যমে হচ্ছে স্টুডেন্টরা ট্র্যাকিং করতে পারে তার প্রসেসটা কতটুকু হয়েছে। তো আমরা আজকে কথা বলবো তাসনিমা আপুর সাথে, যিনি বর্তমানে মালয়েশিয়াতে অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে স্টাডি করতেছে। তো আমরা আপুর কাছে জানতে চাইবো অ্যাকচুয়ালি একজন স্টুডেন্টের EMGS সম্পর্কে কেন জানা জরুরি এবং কি EMGS কি। তো আপু, আপনাকে আমাদের স্টুডিওতে আবারও শুভেচ্ছা। থ্যাংক ইউ, ওয়েলকাম। সো EMGSটা আসলে একটা ইম্পর্টেন্ট পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আই উড সে। সো মালয়েশিয়াতে যখন একটা স্টুডেন্ট আসবে, তার প্রথম ধাপই হচ্ছে EMGS। যখন সে তার সাবজেক্ট ইউনিভার্সিটি ডিসাইড করবে যে না, মালয়েশিয়াতে এই সাবজেক্টে এই ইউনিভার্সিটিতে পড়ব, তখন তার প্রথম স্টেপ যেটা স্টার্ট হবে, তার ইউনিভার্সিটি থেকে সে একটা অফার লেটার পাবে। অফার লেটারের উপরে ডিপেন্ড করে সেখানে অফার লেটারের নিচেই EMGS এর প্রসিডিউরের ব্যাপারটা দেওয়া থাকবে, লাইক কত টাকা পেমেন্ট করতে হবে। সেটা ডিপেন্ড করছে এক একটা ইউনিভার্সিটি এবং এক একটা সাবজেক্টের উপরে যে তার কত টাকা EMGS পেমেন্ট আসতে পারে। সেটা অনেক সময় মালয়েশিয়ান রিঙ্গিতে উল্লেখ করা থাকে, অনেক সময় ডলারে উল্লেখ করা থাকে। নরমালি কত টাকা হয়ে থাকে, কত হাজার রিঙ্গিত? নরমালি 2200 থেকে 3700 মধ্যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাংলাদেশি টাকা এটা কনভার্ট করলে আনুমানিক কত হয় ফার্স্ট স্টেপে? এভাবে তো বলা সম্ভব না, সেটা হলো 2200 থেকে 3700 মধ্যে। সো বাংলাদেশের সাথে মালয়েশিয়ার কারেন্সির তো একটা আপ ডাউন থাকে, তো ওই যে মুহূর্তে সে পেমেন্ট করবে ওই মুহূর্তে যেই কারেন্সির রেটটা থাকে সেটার উপর ডিপেন্ড করে পেমেন্ট করলে হবে। তো আচ্ছা, এই EMGS পেমেন্টটা একজন স্টুডেন্ট যখন হচ্ছে মালয়েশিয়াতে স্টাডির জন্য প্রসেস স্টার্ট করবো, তো সে কিভাবে এটা ফি করবে? আচ্ছা, EMGS পেমেন্টটা সে দুই তিনভাবেই করতে পারে। একটা হলো তার অফার লেটারের নিচেই ব্যাংকের ডিটেইল দেওয়া থাকে, ডিরেক্টলি সে তার বাংলাদেশ থেকে তার যদি ভিসা মাস্টার কার্ড থাকে তো সে ডিরেক্টলি সেটার মাধ্যমে ইউনিভার্সিটিকে পে করে দিতে পারবে। সো যদি সেটা না থাকে তাহলে সেকেন্ড ওয়ে হলো আমরা তাদেরকে হেল্প করব, আমাদের অর্গানাইজেশন তাদেরকে হেল্প করবে। তো একজন স্টুডেন্টের EMGS সম্পর্কে কেন জানা জরুরি? আচ্ছা, এটা আমি বারবারই বলবো, পুরো মালয়েশিয়াতে আসার যে ব্যাপারটা, এটা ফুল প্রসিডিউরটাই হয় EMGS এর মাধ্যমে। EMGS 5% থেকে শুরু করে 70% হওয়া পর্যন্ত যত ধরনের আপডেট আছে সে সেখান থেকেই পাবে। মানে একজন স্টুডেন্ট নিজে থেকে ট্র্যাকিং করতে পারবে যে তার প্রসেসটা কতটুকু, এবং যদি কোনো এডিশনাল পেপারস বা ওদের কোনো রিকোয়ারমেন্টস থাকে সেটাও EMGS এর ওখানেই ওরা বলে দিবে। হ্যাঁ, এবং কালারগুলোতে অ্যাকচুয়ালি শো করা হয়, গ্রিন, ইয়েলো, রেড, যে প্রসেসটা কোন স্টেটাসে আছে, সো সে সেখান থেকেই চেক করে বের করতে পারবে। আচ্ছা, তো একজন স্টুডেন্ট যখন EMGS পেমেন্ট দেওয়ার পরে EMGS টা স্টার্ট হবে কত পার্সেন্ট থেকে? আচ্ছা, 5% থেকে। এন্ড দেন আচ্ছা, ফার্স্টে 5% থেকে স্টার্ট হবে, 5 থেকে 32% যাবে, তখন EMGS অ্যাপ্রুভাল পেপারটা চলে আসবে, ওটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে সেটা থেকে 35% যাওয়ার জন্য 2 থেকে 7 দিন সময়, 35 থেকে 70% যাওয়ার এই তো 1-1.5 সপ্তাহের মধ্যে সেটা 70% চলে যাবে। 70% যখন যাবে, 70% হওয়ার পরে আমরা ইভাল লেটারটা পেয়ে যাব ডাউনলোড করার জন্য, যেটা কি না আমাদের কে বোঝাচ্ছে যে আমরা যেন ভিসার জন্য তৈরি হই এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য রেডি হয়ে যাই। সো যখন 70% হবে তখন আমরা একটা স্টুডেন্টের জন্য ভিসা অ্যাপ্লাই করব। আচ্ছা, তো একজন স্টুডেন্ট EMGS স্টার্ট করার পরে, হ্যাঁ, ধরেন প্রসেসটা স্টার্ট করলো মালয়েশিয়াতে আসার ক্ষেত্রে, তো প্রথম দিন থেকে মানে যে দিন থেকে স্টার্ট করলো ওই দিন থেকে আনুমানিক কতদিন লাগতে পারে মালয়েশিয়াতে, মালয়েশিয়াতে আসা পর্যন্ত? 30 থেকে 35 দিন। 30 থেকে 35 দিন, 1 থেকে 1.5 মাস। ও আচ্ছা।
তো ইএমজিএস এর একটা বিষয় হচ্ছে 5% থেকে যখন স্টার্ট হবে তখন এটা যাবে 70% পর্যন্ত, মানে দাফে দাফে। তো যখন 70% যাওয়ার পরে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা কনফিউশন থাকে। হ্যাঁ, তো এখানে কি অনেকের প্রশ্ন হচ্ছে যে ইন্টারভিউর জন্য কি ডাকে বা এটা একটা মানে কোশ্চেন হচ্ছে, হলো অনেক সময় ইন্টারভিউর জন্য ডাকে না স্টুডেন্টদেরকে, অ্যাপ্রুভ হয়ে যায় 3 থেকে 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়। আবার অনেক সময় আমরা ভিসা অ্যাপ্লিকেশন করার পরেও দেখা যায় অনেক ভালো ফাইলও তারা ডেকেছে ডেকেছে বিকজ তারা সামনে থেকে দেখতে চায় যে অ্যাকচুয়ালি তারা স্টুডেন্ট যে আসলে পড়াশোনা করতে যাবে কি না, সে জেনুইন স্টুডেন্ট কি না, জাস্ট এটা চেক করার জন্য। আচ্ছা আপু, তো ইএমজিএস 70% থেকে বাকি আরও কিছু বাকি আছে না 100% হওয়া পর্যন্ত, তো এই স্টেপটা কিভাবে কমপ্লিট? আচ্ছা, যখন 70% হয়ে যাবে, 70% হওয়ার পরে আমরা তাদের জন্য ভিসার জন্য অ্যাপ্লিকেশন করব। ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার পরে সেখানে যে লিমিটেড সময়টা থাকবে আফটার গেটিং দ্য ভিসা, সে ফ্লাই করার পরে এয়ারপোর্ট থেকে তার ইউনিভার্সিটিতে যাবে, ইউনিভার্সিটিতে যাওয়ার 2-3 দিনের মধ্যে সে মেডিকেল করবে। আফটার দ্যাট মেডিকেল যখন তার কমপ্লিট হবে তখন তার 90% চলে যাবে অলরেডি। যাওয়ার পরে তারপরে সে যখন ক্লাস স্টার্ট করবে সে পর্যন্ত তার 100% কমপ্লিট হবে আর কি। তো টোটাল প্রসিডিউরটা মানে আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসা পর্যন্ত ইএমজিএস আপনার সাথেই থাকবে, এই প্রসিডিউরের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। তাহলে হচ্ছে একটা স্টুডেন্ট কনফিউশন মানে কনফিউশন থাকবে না আর কি, তার প্রসিডিউর সে তার স্ট্যাটাসগুলো সে নিজেই দেখতে পাচ্ছে, কারণ সে ওয়েবসাইটে যেও দেখতে পারবে তার ন্যাশনালিটি এবং পাসপোর্টের ইয়ে দিয়ে নাম্বার দিয়ে, অথবা সে একটা অ্যাপ ডাউনলোড করবে ইএমজিএস এর, অ্যাপ ডাউনলোড করলে সে সেখানেই দেখতে পারবে তার প্রসিডিউরগুলো কীভাবে স্টেপ বাই স্টেপ যাচ্ছে। আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করি, একটা স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে যে ভাই আমার ইএমজিএসটা আমি চেক করবো কীভাবে, তো একদম সহজ যে ওয়েটা, এটার অ্যাপস আছে এবং কি আপনি গুগলে গিয়ে জাস্ট লিখবেন, টাইপিং করবেন চেক মাই ইএমজিএস, দেন আপনি ওয়েবসাইটে এন্টার করে দেখবেন যে ওইখানে হচ্ছে যে ন্যাশনালিটি আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, দেন আপনার পাসপোর্ট নাম্বারটা সিলেক্ট করে সাবমিট দিলে হচ্ছে আপনার পুরো ট্র্যাকিং করতে পারবেন যে আপনার ইএমজিএস ও প্রোফাইলটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনি আর কনফিউশন হবেন না কি বা কনফিউজ হবেন না। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে করবেন, আমাদের আপু তো আছে অ্যান্সার দিবে। আজকের মতো এখানে, অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।